চাও সার্জিনা, চাও, কেমন আছো? আছি। কি আছি বলো? ভালো আছি। এইভাবে বলে? হ্যাঁ, এইভাবে বল না, ভালো আছি। আচ্ছা, এনিওয়ে আমরা এখন কি করতে আসছি? আমরা এখন আমাদের ছোট্ট বাগানের স্ট্রবেরি নিতে আসছি। এই যে মাশাআল্লাহ, আমাদের সুন্দর একটা স্ট্রবেরি পেকে গেছে। শালি এটা ধরো, আমু নেই, হ্যাঁ তুমি ধরো। শালিনা এখন স্ট্রবেরিটা নিবে। হ্যাঁ, ও শালিনা কেচি নিয়ে আসতে গেছে। কেচি ছাড়া মনে হয় এটা কাটা যাচ্ছে না। এখানে ছোট ছোট আরো দুইটা, তারপরে মাশাআল্লাহ এখানেও ছোট ছোট কয়েকটা হয়েছে। এগুলো পুরোপুরি এখনো পাকেনি, এগুলো এখনো নেওয়া যাবে না। ওকে আমি কেচি আনতে বলছি, ও নিয়ে আসছে ছুরি। যাই হোক, মনে হয় কেচি খুঁজে পায় না। আম্মু তুমি আমাকে আয়ত্ত করো। ইয়ামি, তুমি কি খেতে চাও স্ট্রবেরি? এই মানে বারান্দার একটা স্ট্রবেরি নিয়ে ওর কত এক্সাইটমেন্ট। আমার ফ্রিজে কিন্তু অনেকগুলো স্ট্রবেরি আছে, ওর বাবা দোকান থেকে নিয়ে আসছে ওগুলো। ওগুলো কিন্তু অলরেডি পৌঁছে যাবে এমন অবস্থা, কিন্তু ওগুলো খাওয়ার মতো অবস্থা আমাদের মানে কারোই ইচ্ছা নাই, আমার মেয়েরও নাই। কিন্তু এই একটা স্ট্রবেরি আমার শালিনা আজকে কতদিন ধরে পাহারা দিচ্ছে, কখন স্ট্রবেরিটা পাকবে, কখন সে খাবে। নো নো, এগুলো এখনও পাকে নাই আম্মু, এগুলো এখনও ধরা যাবে না, এগুলো পাকে নাই। তো সেটাই মানে এই এটাই আসলে অনেক আনন্দের একটা বিষয় যে নিজেদের কি বলে বারান্দায় নিজেদের গাছে যখন ছোট একটা কিছু ধরে, সেটা হোক অল্প একটু জিনিস, তাও কিন্তু অনেক অনেক একটা ভালো ভালো লাগে কাজ করে। আজকে আমাদের সেরকম একটা অনুভূতি, অনেক সুন্দর না স্ট্রবেরিটা? এটা কে খাবে? আমি। তুমি? হ্যাঁ আমি খাবো। তুমি? মামাকে দিবে? হ্যাঁ। বাবাকে দিবে? হ্যাঁ। এই একটা স্ট্রবেরি তুমি কজনকে দিবে? নো, এগুলো এখন ধরা যাবে না আম্মু, এগুলো এখনো পাকে নাই। শালিনা? হুম। এটা শালিনা, এটা পাপা, এটা মামা। আচ্ছা, ও ভাগ করে ফেলছে। এই যে এগুলো এখনো পাকে নাই, এগুলো মামা পাপার, তারপরে এগুলো শালি, এটা শালিনা, তাই না আম্মু? হ্যাঁ। ওকে, সবাইকে এখন বাই বলে দাও, এখানে আসো। বাই। সবাইকে বাই বলে দাও। বাই। আল্লাহ হাফিজ। আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই চারপাশে একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই যে চলো আমরা তাহলে স্ট্রবেরি খেতে যাই। এই যে শালিনার স্ট্রবেরিটা শালিনা খেতে নিয়ে আসছে। এটা আমি ধুয়ে দিয়েছি ভালো করে। শালি খেয়ে দেখো এটা কেমন। বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। হ্যাঁ, এখন একটু খাও। কমে আর একটু ভালো করে খাও। এই যে শালিনা স্ট্রবেরিটা ফিনিশ করেছে খেয়ে, কেমন মামা স্ট্রবেরিটা? বন হয়েছে। এই যে তখন বলছিলাম গতকালকে ওর বাবা অনেকগুলো স্ট্রবেরি নিয়ে আসছে, কিন্তু এগুলো এখনো প্যাকেটটাই খোলা হয়নি। এটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট নাই, অলরেডি ভেতরে মানে নষ্ট হয়ে যাচ্ছে অবস্থা, কারণ স্ট্রবেরি খুব তাড়াতাড়ি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু ওই যে নিজেদের গাছে একটা জিনিস ধরলে যে এক্সাইটমেন্ট কাজ করে, সেটা কিন্তু আবার দোকানের জিনিসের মধ্যে পাওয়া যায় না, রাইট? তাই না আম্মু? হ্যাঁ। ওকে, আজকের মতো টাটা, বাই বাই। বাই বাই।